কিছু কিছু দল ভোট বর্জন করছে, তারা ভোট করবে না, ভালো কথা, লিফলেট বিতরণ করতেছে যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এইসব অপশক্তিকে আপনারা কোন রকম কথা শুনবেন না তাদের। আর 7 তারিখ সকালে 8টায় ভোট, 7টায় বাড়ি থেকে চলে আসবেন, 8টার আগে লাইন দেবেন, যত তাড়াতাড়ি আমরা আমাদের ভোটগুলো দিয়ে দিতে পারি। যদি এলাকার উন্নয়ন চান সেখান থেকে ভোট দেওয়া ছাড়া কিন্তু আর কোনো বিকল্প নেই। আগামীকাল সকাল 8টা থেকে 9 তারিখ বিকাল 4টা পর্যন্ত আমরা কোনো মিটিং মিছিল সমাবেশ কিচ্ছু করতে পারবো না। সুতরাং যা করার আপনারা আজকে করবেন, আর কালকে যে কাজটা আপনারা করতে পারবেন সেটা হলো আপনার পাড়ায় আপনার খুলিতে বসিয়া কোনো বাড়িতে যায় দুই চারজনের সঙ্গে কথাবার্তা বলিয়া তাদের সঙ্গে তাদের কাছে বসতে অবশ্যই চাইতে পারবেন। দয়া করি আপনারা এই কাজগুলো খুব মন দিয়ে করবেন, কারণ আগামী 2টা দিন কিন্তু আমাদের হাতে সময়, আর কোনো সময় নেই। আর 7 তারিখ সকালে 8টায় ভোট, 7টায় বাড়ি থেকে চলে আসবেন, 8টার আগে লাইন দেবেন, যত তাড়াতাড়ি আমরা আমাদের ভোটগুলো দিয়ে দিতে পারি এই চেষ্টাটা কিন্তু আমাদের করতে হবে। কিছু কিছু দল ভোট বর্জন করছে, তারা ভোট করবে না, ভালো কথা, আপনারা ভোট না করেন কোনো অসুবিধা নাই, কিন্তু ভোট তারা বাধা দেওয়ার চেষ্টা করতেছে, লিফলেট বিতরণ করতেছে যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এইসব অপশক্তিকে আপনারা কোনো রকম কথা শুনবেন না তাদের। মানুষকে বলবেন যদি এলাকার উন্নয়ন চান সেখানে থেকে ভোট দেওয়া ছাড়া কিন্তু আর কোনো বিকল্প নেই। যারা ভোট বর্জন করে তারা বাংলাদেশে বিশ্বাস করে না, বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে না, বাংলাদেশের মানুষের অধিকারে বিশ্বাস করে না। সুতরাং বাংলাদেশের জনগণের স্বার্থে, নির্ভামারের মানুষের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিতে হবে, কারণ এটা শেখ হাসিনার মার্কা, এটা উন্নয়নের মার্কা। শেখ হাসিনা একটানা ক্ষমতায় আছেন 14 বছর, বাংলাদেশের বয়স হইল 52 বছর, তার মানে তার আগে 38 বছর আরও অন্যান্য সরকার ছিল। খালেদা জিয়া 2 বার প্রধানমন্ত্রী ছিলেন 5-5-10 বছর, এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন, জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন। আমাদের এলাকায় কেউ কোনোদিন কোনো সরকার কোনো রাস্তা পাকা করেনি, আপনাদের এলাকায় কোনো বিল্ডিং পাকা হয়নি, কোনো বাড়িতে বিদ্যুৎ যায় নাই, আপনাদের এত যে ভাতা পায় গ্রামে গ্রামে এই ভাতাও কিন্তু তখন এত ছিল না, সে ভাতাও কেউ পাইত না, কেউ এরকম বাচ্চাদের জন্য স্কুল কলেজ বাড়ির কাছে করে দেয় নাই। আপনাদের এত বড় 250 বেডের হাসপাতাল করে দিচ্ছে, এখানে নার্সিং পড়ার জন্য কলেজ আছে, এবি পাস করার জন্য 2টা সরকারি কলেজ আছে, ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজ করে দিচ্ছেন, ঠিক আছে, এইগুলো মানুষকে বলতে হবে। আর বলতে হবে যে যে কাজগুলো এখনো হয় নাই সেই কাজগুলো যদি আমরা শেষ করতে চাই তাহলে সেই কাজটা ছাড়া আমাদের কোনো গতি নেই। আচ্ছা হয়েছে।